মোহাম্মদ বাজারের 14 নম্বর জাতীয় সড়কের পাশে ডাউন এলাকায় রতনদের গ্যারেজ। তিনি বড় গাড়ির ইঞ্জিন মিস্ত্রি। গাড়ি সারানোর জন্য তার দোকানে ভিড় জমাতে দেখা যায় গাড়ি মালিক, চালক অথবা খালাসিদের। তবে এর বাইরেও কিছু পশু পাখি আছে যারাও তার এই গ্যারেজে ভিড় জমাতে শুরু করেন সকাল থেকেই, বিশেষ করে শয়ে শয়ে পায়রা। প্রতিদিন কত খাবার দেয়? এখন কিছুটা কমে যাবে, 16 কেজি কম লাগে। প্রতিদিন 16 কেজি প্রতিদিনই কম দেওয়া হয়? প্রতিদিন 365 দিন। কখন খাবারগুলো দেন? 12টা সাড়ে 12টা সকাল থেকে দেওয়া হয়, তারপর আমি আসি তখন। তো এই খরচা কীভাবে চালান? এমনি আপনি কী করেন? সেই পয়সা থেকে জমিয়ে এদের খাওয়াচ্ছেন? কেন এই ধরনের ভালো লাগে? জীবের সেবার মতন জিনিস আছে, মতন আর কোনো সেবা নেই। মানুষের সেবা করলে মানে কৈফিয়ত দিতে হবে, যে কোথায় পাচ্ছে। আর জীবের সেবা করলেও কৈফিয়ত দিতে হবে। বেলা 12টা থেকে 12:30টার মধ্যে থলি থেকে প্রতিদিন পায়রাদের জন্য ছড়িয়ে দেন দানা শস্য, কখনো সরিষা কখনো বা গম। প্রায় 5 বছর ধরে এভাবেই গ্যারেজ মিস্ত্রি রতন দে প্রতিদিন নিজের টাকায় পায়রাদের জন্য কিনে আনেন গম কিংবা সরিষা। দিন দিন এই খাবার আর ভালোবাসার টানেই বেড়েছে পায়রার সংখ্যা। এখন প্রায় 300 মতো পায়রা প্রতিদিন রতনের দেওয়া খাবার খায়। পায়রাদের তৃষ্ণা মেটাতে একটি পাত্রে জলের ব্যবস্থাও রেখেছেন। এখন আবার হনুমানের দলও আসতে লেগেছে, ওদের জন্য রতনের বরাদ্দ আলু কিংবা পাকা কলা। রতনদের বাড়ি শিউড়ির সোনাতর পাড়ায় এক ছেলে এক মেয়ে। পরিবারকে যেমন ভালোবাসেন তেমনই ভালোবাসেন এই পাখি পশুদের। জীবের মধ্যে খোঁজেন ঈশ্বরকে। এখন প্রায় 300 পায়রার জন্য প্রতিদিন লাগে 16 কেজি গম। নিজের উপার্জনের টাকা খরচ করে ওদের খাইয়েই খুব খুশি রতন। মোহাম্মদ বাজারে রতন দে 2000 সালে গ্যারেজ খুলেছেন। মোহাম্মদ বাজার সাঁথিয়া রাস্তার সংযোগস্থলে 14 নম্বর জাতীয় সড়কের পাশে ওনার গ্যারেজ। একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সামান্য ইঞ্জিন মিস্ত্রি সে। বছর 5 আগে একটা দুটো করে পায়রা আসতো, টিফিনের কিছুটা অংশ ওদের জন্য ছড়িয়ে দিতেন। এইভাবেই শুরু। এখনও রতনকে ভালোভাবে চেনে নিয়েছে পায়রাদের দল। রতন গ্যারেজে এলেই গাছের ডালে ডালে, পাশে থাকা চায়ের দোকানে বা বাড়ির চালে, ছাদে ছাদে শুধুই পায়রার দল। যতই গ্যারেজে কাজ করুক না কেন, ওদের খাবার দিতে ভোলেন না কখনো। আর রতনের এই পাখি প্রেম দেখে বেশ মজাই পায় আরো মানুষজন দোকানদাররা। প্রতিদিনই 11টা 11টার সময় আসে, প্রতিদিনই 12টা 11টা আসার সঙ্গে ও ঢোকে, 12টা 12টা প্রতিদিনই ওরা খাবার দেয়। ও না থাকলে ও স্টাফ দিয়ে বলে যায় যে দিয়ে এলে পরে খাবার টাবার সে বইতে তার জোগাড় করে রাখে। সেই খাবার ওরা আবার দিয়ে ছেলেদের মাধ্যমে তো খাবার দিয়ে দেয়, প্রতিদিন দেয় করে এভাবে চলে। ও বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।